ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত স্বাস্থ্য পরামর্শমূলক আয়োজন প্রতিদিন দেখবার জন্য। প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসে যাকে আমাদের দেহ চ্যানেল হিসেবে ব্যবহার করে সেটি হচ্ছে আমাদের নাক। পৃথিবী যাবতীয় কাব্যরস, হাস্য, লাস্য, ভাষ্য সবই মিথ্যে হয়ে যায় যদি শ্রবণে স্পিকার ঠিক না থাকে। আর অন্য বিষয়টি হচ্ছে গলা, যার প্রয়োজনীয়তার কথা বলাই হবে বাহুল্য। ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো নাক কান গলার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আর আমাদের সাথে উপস্থিত আছেন নাক কান গলা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডক্টর সজল আশফাক। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই পাবো। কেমন আছেন? জি ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আরটিভি স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। আজকে আমরা নাক কান গলার বিভিন্ন বিষয় নিয়ে, রোগ নিয়ে আলোচনা করব। তো এখন তো শীতকাল চলে আসছে, তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে শীতকালে আসলে নাক কান গলার কোন রোগগুলো বেড়ে যায়? আসলে শীতের সময় বেশ কিছু রোগ হয় নাক কান গলা, তার মধ্যে অন্যতম হচ্ছে নাকের, যদি ধরি আমরা, নাকের অ্যালার্জি, যেটাকে আমরা বলি অ্যালার্জি গ্রাইনাইটিস, মানে এর সাথে হাঁচি, সর্দি, কাশি, এই বিষয়গুলো থাকে। আরেকটি হচ্ছে যে টনসিলের যে প্রদাহ বা টনসিলাইটিস যেটা বলি, এটা কিন্তু শীতের সময় বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, যে নাকের অ্যালার্জি, এই কারণগুলো যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, এটা আসলে বুঝতেই পারছেন, যেহেতু শীত, শীতে যেটা হয় যে পরিবেশটা খুব শুষ্ক থাকে, একটা হচ্ছে যে ঠান্ডা, একই সাথে শুষ্কতার জন্য কিছু ধুলোবালি বেড়ে যায়। এই ধুলোবালি এবং ঠান্ডা, এই দুটো মিলে, এই দুটো যদি প্রতি যদি কারো মানে অতি সংবেদনশীলতা থাকে, তাহলে তার এই পরিবেশে কিন্তু অ্যালার্জি দেখা দেয়। এবং নাকে যেটা হয় যে হাঁচি হয়, নাক চুলকায়, নাক দিয়ে পানি ঝরে, এইগুলো শুরু হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট কি করা উচিত? এটা ট্রিটমেন্ট আসলে খুবই সিম্পল, ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব। মানে খাওয়ার ওষুধ আছে, অ্যান্টিহিস্টামিন জাতীয় অনেক রকম ওষুধ আছে, যার জন্য যেটা প্রযোজ্য তিনি যদি সেটা গ্রহণ করেন, যে কোনো সময় অনেক রকম ওষুধ আছে, তো এগুলি গ্রহণ করলে সে ভালো থাকবেন। এবং হয়তো একটু দীর্ঘ সময় নিতে হয়, ট্যাবলেট না হলে স্টেরয়েড জাতীয় স্প্রে আছে, নিয়ন্ত্রণে সম্ভব, নিয়ন্ত্রণে আনা সম্ভব খুব সহজেই। আমাদের দর্শকদের বেশ কিছু প্রশ্ন আছে, চলুন একটু এগুলো দেখে নিই। আমার ছ মাস পর পর নাকে ওড়িশির মতো নাকি হয়, গ্রামে বলে নাক ওড়িশ, ওটা হইলে পরে জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়, মাথা যন্ত্রণা হয়, কিছুতে ভালো হয় না। পরে ওটা নাকে আপডাউন করলে পরে ভেঙে যায় এবং অনেকগুলো কাঁচা রক্ত পড়ে, পরে জ্বরটা ভালো হয়ে যায়। আমি স্যারের কাছে জানতে চাই এটা কোন ধরনের রোগ এবং এটা মুক্তি পাওয়ার উপায় কী? ওর নাম ঐশী, ওর বছরখানেক আগে নাকে একটু রক্ত মতো আসে, আমরা ভাবছিলাম যে আঘাত টাঘাত পাইছে, কিন্তু আসলে আঘাত পায়নি। সপ্তাহখানেক যাবৎ আবার নাক দিয়ে রক্ত যাচ্ছে, আমরা প্রতিদিন সকালে মুছাই দিই, তো আজকে দেখানোর জন্য মুছাই নেই। তো এটা কি ধরনের কি সমস্যা? প্রথম যে প্রশ্নটা, এটা আমার মনে হয় যে ঠিক, আমি ঠিক বুঝতে পারছি না যে কি বিষয় বোঝাতে চাচ্ছে। তারপর আমার যেটা মনে হয় যে যাদের বেশি বেশি সর্দি হয়, তাদের কিন্তু নাকের যে টার্বিনেট যেগুলো বলি, নাকের ভিতরে মাংসপিণ্ড যেগুলো থাকে, সেগুলো কিন্তু ফুলে যেতে পারে। সেগুলো যদি ফুলে যায় তাহলে প্রদাহ হয়, ব্যথা হয়, নাক চুলকাতে পারে। তো এটা চিকিৎসা, ওষুধ নিতে হবে, অ্যান্টিবায়োটিক লাগবে অনেক সময়, আর অ্যান্টি অ্যালার্জিক ওষুধ অনেকদিন খেতে হতে পারে, এটা তো সেরে যাবে। আরেকটা হচ্ছে যে এইসব রোগগুলো যে নাকে হাত দেয় বারবার, আঙুল দিয়ে অনেকের নাক খোঁটার অভ্যাস থাকে, সেটা যদি না করে তাহলে কিন্তু এটা হবে না। উনি কিন্তু সাথে মাথা ব্যথার কমপ্লেইন, হ্যাঁ, নাক বন্ধ থাকলে কিন্তু মাথা ব্যথাটা সম্পর্ক আছে, নাক যখনই বন্ধ থাকবে মাথা ব্যথাটা কিন্তু হওয়া কথা। আচ্ছা আচ্ছা। আর একটা বাচ্চার যেটা প্রশ্ন, সে আমার যে বাচ্চাটা যেটা হচ্ছে যে ওর হয়তো ঘন ঘন নাকে প্রদাহ হচ্ছে, নাকে সর্দি হচ্ছে, তো নাকে যদি বারবার ঘন ঘন এই জিনিসগুলো হয় তাহলে কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে। এটাতে মানে ভয় পাওয়ার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, এটা যদি চিকিৎসা আছে অনেক রকম, নাকে ড্রপ দেওয়া যেতে পারে, একই সাথে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, এই জিনিসগুলো দিয়ে কভারেজ দেওয়া হয়, অনেকদিন যদি চিকিৎসা করা হয় তাহলে এটা চলে যাবে। তারপর যদি ঘন ঘন হয় তখন সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে, দেখতে হবে যে ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, কোনো রক্তক্ষরণ জনিত কোনো প্রবণতা তার ভিতরে আছে কিনা, সেগুলো দেখতে হবে। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে, একটু বলে দিচ্ছি। হাসান, উনি সৌদি আরব থেকে, ওনার বয়স 21, জানতে চেয়েছেন তার শ্বাসকষ্ট আছে এবং নাকে পলিপ আছে, কি করলে ভালো হবে? খুব সুন্দর প্রশ্ন। নাকে যদি পলিপ থাকে তার সাথে কিন্তু শ্বাসকষ্ট থাকতেই পারে, আর একই সাথে ওনার হয়তো অ্যালার্জিও আছে, যে কারণে পলিপটা হয়েছে। তো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে পলিপ যদি খুব বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে অপারেশন করে রিমুভ করতে হবে, ফেলে দিতে হবে অপারেশন করে। এটা অনেক রকম অপারেশনের পদ্ধতি এখন চলে আসছে, এখন আজকাল যেটা আমরা করি যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এন্ডোস্কোপি করে করা হয়, খুব বেশি কাটা ছেঁড়া নেই এবং রোগীর রিকভারি খুব তাড়াতাড়ি হয়, এটা একটা। আর একই সাথে ওনার যদি এটা পলিপটা ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু মাথা ব্যথা থাকবে না ওনার।
চলে যাবে মাথা ব্যথা এবং আমার মনে হয় যে পলিপ হওয়ার কারণ আরেকটা হতে পারে নাক বন্ধর কারণে সাইনাস গুলো বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে মানে শ্বাসকষ্ট আছে পলিপটার কারণে হচ্ছে আর হচ্ছে যে যেহেতু নাক বন্ধ শ্বাসকষ্ট হচ্ছে আর অ্যালার্জির কারণে কিন্তু অ্যালার্জি জনিত একটা শ্বাসকষ্ট কিন্তু হয় অ্যাজমার একটা প্রবণতা কিন্তু থাকে সেক্ষেত্রে এটা চিকিৎসা করলে কিন্তু ওই শ্বাসকষ্টটা চলে যাবে অপারেশন করলে সে আসলে ভালো হয়ে যাবে আচ্ছা সৌদি আরব থেকে বাবুল উনার বয়স 31 জানতে চেয়েছেন যে উনি 24 ঘন্টা এসিতে থাকতে হয় তাকে সকালের দিকে গলায় কফ জমে এবং বুকে গড়গড় আওয়াজ করে তো সেই ক্ষেত্রে কি করা উচিত এটা আসলে সম্পূর্ণ পরিবেশ জনিত উনি যেই পরিবেশে থাকেন সেটার জন্যই হচ্ছে ওই ঠান্ডা লাগছে নাকটা বন্ধ থাকছে যে কারণে ওই নাকের যে প্রপার ড্রেনেজ সিস্টেম যেটা নাক দিয়ে এটা ক্লিয়ার হচ্ছে না যে কারণে হয় কি গলার ভিতরে সকালবেলা মনে হচ্ছে যে কফ আটকে আছে কফ জমে আছে এবং একটু কাশি দিলে পরিষ্কার হচ্ছে আবার জমছে এক্ষেত্রে ওনার জন্য চিকিৎসা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ অনেক রকম ওষুধ আছে বাজারে হিস্টাসিন পিরিটন অ্যালাট্রল অনেক রকম আছে এগুলি কোনোটা অনেক দিন খেতে হবে মাসখানেক ধরে খেতে হবে খেলে এবং একই সাথে বেশি বন্ধ থাকলে নাকে ড্রপ দেওয়া যেতে পারে বিভিন্ন রকম ড্রপ আছে কিন্তু ড্রপগুলো বেশি দিন দেওয়া যায় না তো এগুলো যদি খায় উনি যদি ভালো থাকে তাহলে আমার মনে হয় যে এটি ওনার জন্য সর্বোত্তম চিকিৎসা হবে আচ্ছা আচ্ছা রাজু সৌদি আরব থেকে ফোন করেছে ওনার বয়স 28 ছোটবেলা থেকে ওনার কান পাকার টেন্ডেন্সি আছে কিছুদিন পরপরই কান থেকে পুঁজের মতো বের হয় এবং ব্যথা করে একটু কি করলে ভালো হবে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে ওনার কান পাকা রোগ আছে তো এক্ষেত্রে যেটা আমরা বলতে চাই যে কান পাকা রোগের প্রথম কাজ হচ্ছে যে রোগী যেন কিছু নিয়ম মেনে চলে তার মধ্যে এক নম্বর হচ্ছে গোসলের নিয়ম গোসলের সময় এক টুকরা তুলা নিয়ে সেটা নারকেল তেল বা অলিভ অয়েলে ভিজিয়ে চিপে তেলটা ফেলে দিয়ে সেই তুলোটা আক্রান্ত কানে দিয়ে তারপরে গোসল করবেন এবং এটা যেন কোনোদিনও উনি ভুল না করেন সবসময় এটা করতে হবে একই সাথে ঠান্ডা সর্দি অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব আর একই সাথে কানে কোনো কিছু দেওয়া যাবে না কান খোঁচানো যাবে না বা পরিষ্কার করা যাবে না তাহলে ভালো থাকবে আর যদি যখন খারাপ হবে তখন চিকিৎসা নিতে হবে তখন একজন চিকিৎসকের পরামর্শে যদি চিকিৎসাটা নেয় তাহলে ভালো হয় আচ্ছা উত্তরখান থেকে ওনার বয়স 11 জানতে চেয়েছেন যে 2 বছর বয়স থেকে সে কথা বলতে পারে না এবং কানেও শুনে না তো সে কানে মেশিন ব্যবহার করে স্থায়ীভাবে কোনো চিকিৎসা আছে কিনা বা উনি ভালো হতে পারবেন কিনা উনি জানতে চাচ্ছেন আসলে এখানে বোঝা যাচ্ছে যে তার যে শ্রবণ ক্ষমতা যেটা কম সেটা জন্মগত তো জন্মগত হলে কিন্তু এটা উনি যেভাবে করছেন এখন এটাই মনে হয় ঠিক আছে হিয়ারিং এইড ব্যবহার করছেন এবং একই সাথে এটা ব্যবহার করে ঢাকায় কিন্তু একটা স্কুল আছে যেটা সাহিকে মহাখালীতে সেই স্কুলে কিন্তু এইসব বাচ্চাদের এই হিয়ারিং এইড ইউজ করার পরে তাদেরকে তারা যাতে কথা বলতে শিখতে পারে পড়াশোনা শিখতে পারে সেটার জন্য একটা স্কুল আছে সেটা যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু সে হিয়ারিং এইড ব্যবহার করে কিভাবে তার কাজ চালিয়ে নিতে পারে সেটা কিন্তু শিখে যাবে আচ্ছা আমার মনে হয় যে এটাই করা উচিত এটা ছাড়া আসলে কিন্তু খুব কিছু করারও নেই আচ্ছা হাসান কাপাসিয়া থেকে জানতে চেয়েছেন বয়স 20 5-6 বছর বয়সে ডান কানে আঘাত পান তারপর থেকে খেলাধুলা করলে সকালে ঘুম থেকে ওঠার পর কান থেকে রক্ত বের হয় কখনো আবার রোদে গেল এরকম হয় তো ওনারও আমার মনে হয় যে কানের সমস্যা আছে যেটা হচ্ছে যে কানের ভিতরে কোনো ইনফেকশন আছে একটা হতে পারে যে কান পাকা রোগী যেটা সেটা একটু জটিল আকার ধারণ করেছে কানের ভিতরে হয়তো কোনো পলিপ জাতীয় জিনিস হয়েছে যেটা থেকে ঘর্ষণের কারণে বা অন্য কোনো কারণে সেখান থেকে রক্তপাত হচ্ছে তো এইটা নিয়ে আসলে আমার মনে হয় যে ওনার একটু ভালো উন্নততর চিকিৎসার দিকে যাওয়া উচিত কোনো নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে জিনিসটাকে ক্লিয়ার করা উচিত আসলে কি হয়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত প্রয়োজন অপারেশনও লাগতে পারে ওনার গোপালগঞ্জ থেকে জানতে চেয়েছেন 40 ওনার বয়স কখনো ডান কানে কখনো বাম কান দিয়ে গরম বাতাস বের হয় কখনো আবার সাদা পানির মতো বের হয় 5-7 বছর যাবত তার এই সমস্যা উনি অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কিছুই হচ্ছে না এটা যেটা হতে পারে ওনার উপসর্গ থেকে মনে হচ্ছে যে ওনার দুইটা কানের পর্দায় হয়তো ছিদ্র আছে যে কারণে ওই নাকের দিয়ে যখন বাতাস যায় কোনো কারণে তখন কিন্তু সেটা কান দিয়ে বেরিয়ে আসে যেহেতু পর্দাটা ফুটো আছে তো বেরিয়ে আসে এবং উনি যেটা বলে যে পানির মতো আসে যখন পানির মতো আসে বুঝতে হবে তখন হয়তো সামান্য ইনফেকশন হয় আচ্ছা তো ওনার বেলা একটু আগে আমি যে বললাম যে কানের যে কিছু নিয়ম সেগুলি মানতে হবে যদি মেনে চলে তাহলে আমার মনে হয় উনি ভালো থাকবেন তারপরও যদি উনি চান এটা আরও চিকিৎসা আছে সেটা হচ্ছে যে ওনার কানটা যদি ওষুধ দিয়ে রোগমুক্ত করা যায় দেন আমরা যে কানের যে ছিদ্র পর্দাগুলো আছে সেটা যদি আমরা জোড়া লাগিয়ে দিই তাহলে উনি প্রায় স্বাভাবিক অবস্থায় চলে যাবেন আগের মতো আচ্ছা মৌসুমি গাজীপুর থেকে ওনার বয়স 25 জানতে চেয়েছেন 2-3 বছর আগে থেকে ধুলাবালিতে
গেলে তার অনেক হাঁচি হয়, সর্দি হয়, গায়ে জ্বর এসে যায়, পানির চেয়ে ধুলাবালিতে তার বেশি এফেক্টেড হয় সে, এবং এটা কি অ্যালার্জি নাকি নাকের কোনো সমস্যা? না, এটা অ্যালার্জি, কারণ ওই ধুলাবালির প্রতি তার অ্যালার্জি। প্রথম কাজ হচ্ছে উনি নিজে বুঝতে পারছেন যে ধুলাবালিটা অ্যাভয়েড করতে হবে, যেহেতু ওখানে গেলে হচ্ছে যতটা সম্ভব। একই সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, বিভিন্ন ওষুধ আমরা বললাম, এগুলো গ্রহণ করতে হবে। প্রথমে দীর্ঘদিন গ্রহণ করে এটাকে কন্ট্রোলে এনে তারপরে প্রয়োজন মতো নিতে হবে, যখন দরকার হবে তখন উনি গ্রহণ করবেন, যখন ভালো থাকবেন তখন দরকার নেই। এবং এটা খুব সিম্পল সমস্যা, আসলে এটা নিজে নিজে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা একটা ব্রেক নিচ্ছি, আরো আলোচনা করব ব্রেকের পর। ভিউয়ার্স, এখন একটা ছোট বিরতি নিব, ফিরে এসে থাকছে আরো অনেক প্রশ্ন এবং উত্তর, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কথা বলা যাবে? এক মিনিট প্লিজ, বলেন তো লেন্স সলিউশনটা কোথায় পাই? জি বলুন। চশমাতে তো আপনাকে দারুণ লাগে। ঘোড়ার ডিম, এই হারায় এই ভাঙে, ছাড়তে পারলে বাঁচি। তো ছাড়ছেন না কেন? উপায় কি? সেই তো লেন্সই, ফ্রেম সহ আর ফ্রেম ছাড়া উপায় আছে। ল্যাসিক সাইট সেন্টার, উন্নত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ল্যাসিক মেশিন, এলে গ্রেট ওয়েভ প্রযুক্তি, বাংলাদেশে এই প্রথম। মাত্র কয়েক সেকেন্ডে চশমা কিংবা লেন্সের ঝামেলা থেকে মুক্তি। চোখ যে মনে কথা বলে, ল্যাসিক করুন, খালি চোখেই ভালো দেখুন। ল্যাসিক সাইট সেন্টার। মর্টিন কিলার কয়েল, সাধারণ কয়েল মশাদের বেহুশ করে, ফলাফল মশারা আবার ফিরে আসে। কিন্তু মর্টিন কিলার কয়েল বিশ্বের প্রথম বাইসেন্ট্রিন সমৃদ্ধ কয়েল, যা মশাদের প্রাণে মারে। মর্টিন কিলার কয়েল, শক্তিশালী সুরক্ষা। একটু কথা বলা যাবে? এক মিনিট প্লিজ, বলেন তো লেন্স সলিউশনটা কোথায় পাই? জি বলুন। চশমাতে তো আপনাকে দারুণ লাগে। ঘোড়ার ডিম, এই হারায় এই ভাঙে, ছাড়তে পারলে বাঁচি। তো ছাড়ছেন না কেন? উপায় কি? সেই তো লেন্সই, ফ্রেম সহ আর ফ্রেম ছাড়া উপায় আছে। ল্যাসিক সাইট সেন্টার, উন্নত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ল্যাসিক মেশিন, এলে গ্রেট ওয়েভ প্রযুক্তি, বাংলাদেশে এই প্রথম। মাত্র কয়েক সেকেন্ডে চশমা কিংবা লেন্সের ঝামেলা থেকে মুক্তি। চোখ যে মনে কথা বলে, ল্যাসিক করুন, খালি চোখেই ভালো দেখুন। ল্যাসিক সাইট সেন্টার। আপনারা দেখছেন আর টিভি। উপকূলে আঘাত হেনেছে ভয়াবহ হেরিকেনে রূপ নেয়া ঘূর্ণিঝড় সিডার। এই নির্মম আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে খুলনার সুন্দরবন অঞ্চল সহ উপকূলীয় ১৬টি জেলা। এলাম আবার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সজল আশফাকের সাথে। আমরা নাক কান গলার নানা রোগ নিয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে জানতে যাচ্ছি টনসিলাইটিস প্রসঙ্গ নিয়ে, কি কি কারণে টনসিলাইটিস হতে পারে? টনসিলাইটিস মানে বোঝাচ্ছে যেটা একটা এক ধরনের প্রদাহজনিত,
তো এর পেছনে দায়ী হচ্ছে মূলত হচ্ছে কিছু ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াগুলো কিছু পরিবেশে কিন্তু এই সংক্রমণটা ঘটানোর সুযোগ পায় যেমন ঠান্ডা পরিবেশে এই ব্যাকটেরিয়াগুলো বেশি গলার ভিতরে আছে এছাড়া আরও অনেক কারণে হতে পারে যদি গলার ভিতরে অন্য কোনো ইনফেকশন থাকে তা থেকেও হতে পারে তো সাধারণত পরিবেশগত কারণে যে ব্যাকটেরিয়া সুযোগটা পায় ইনফেকশন করার কিছু ব্যাকটেরিয়া আছে সেগুলির কারণে কিন্তু হয়ে থাকে ভাইরাল কারণে হয়ে থাকে অনেক সময় অ্যালার্জিজনিত কারণেও টনসিল ইনফেকশন হতে পারে আচ্ছা তাহলে ট্রিটমেন্টটা কি হবে এটা এটা ট্রিটমেন্ট প্রথমত আমরা চেষ্টা করি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা যেটাকে বলি যে ওষুধ দিয়ে চিকিৎসা অ্যান্টিবায়োটিক সাথে গার্গলিং করা মুখটাকে পরিষ্কার রাখা এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু হয়তো উনি ভালো থাকবেন হয়তো ভালো হয়ে যাবেন তার হয়তো কোনো সময় আর হবেই না কিন্তু যদি বারবার হয় সেক্ষেত্রে কিন্তু আবারও চিকিৎসা দিয়ে দেখা হয় যে ভালো হচ্ছে কিনা কিন্তু কারো যদি বছরে দুবার করে ইনফেকশন হয় এবং পরপর দুবছর এটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি যে হয়তো বা তার অপারেশন লাগবে অনেকে কিন্তু অপারেশন করতে চান না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই বলেন যে আসলে এই অপারেশনটা করা ঠিক না তো এই ব্যাপারে যদি আপনি কিছু বাচ্চাদের ক্ষেত্রে দুটো কারণে চান না একটা হচ্ছে যে ভয় পান বাচ্চা মানুষের অপারেশন হবে এটা একটা ভয়ের ব্যাপার আরেকটা হচ্ছে যে অনেকেই ভাবেন যে আমরা জানি যে টনসিল কিন্তু শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি করে সেক্ষেত্রে হয়তো ভাবেন যে প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আসলে এক্ষেত্রে বলতে হয় যে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে কিন্তু বাচ্চাদের যত অপারেশন হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হয় টনসিলের অপারেশন তার টনসিলাইটিসের রোগটা কিন্তু মূলত বাচ্চাদের আর এক্ষেত্রে টনসিল আপনার রোগ প্রতিরোধ করছে কিন্তু কথা হচ্ছে যে টনসিল যখন ইনফেক্টেড হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে তার এই কাজটা করছে না কাজে অসুস্থ আরো সমস্যাটা বাড়াচ্ছে কাজে অসুস্থ সেই টনসিলকে কিন্তু রাখার কোনো মানে হয় না বরং আরো শরীরকে কিন্তু আরো রোগাক্রান্ত করাই সেক্ষেত্রে হচ্ছে কাজে সেক্ষেত্রে ফেলে দেওয়াটাই ভালো এবং অপারেশনের যেসব টেকনিক আসছে অজ্ঞান করার যেসব টেকনিক এখন আসছে সেক্ষেত্রে বাচ্চা যত ছোটই হোক তাকে অজ্ঞান করাটা কিন্তু কোনো সমস্যা না আচ্ছা 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 আমাদের দর্শকদের বেশ কিছু প্রশ্ন আছে আমাদের টিম আসলে এই প্রশ্নগুলো ধারণ করে নিয়ে এসেছে চলুন একটু প্রশ্নগুলো দেখে নিই আমার কানের সমস্যা কানের ভেতর ব্যথা করে এবং এটা বেশ দুই বছর আগে পানি গেছিল কানের ভেতর পানি যাওয়ার পরে সে পানিটা আর মনে হয় বের হতে পারিনি তো এখন মোটামুটি ঠান্ডা লাগলে ব্যথা ব্যথা করে আমার প্রায় বারো মাসই সবসময় সর্দি লেগে থাকে আর শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় তো আমি প্রায় মাঝে মধ্যে অ্যান্টিহিস্টামিন খাই এই অ্যান্টাজল ব্যবহার করি কিছুদিন ভালো থাকি কিন্তু কিছুদিন পর আবার এই ওষুধ ছেড়ে দিলে আবার একই সমস্যা হয় তো এভাবে আমি প্রায় আজকে চার পাঁচ বছর ধরে এই সমস্যায় ভুগছি তো ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন হলো এই রোগটা কি আর এটার স্থায়ী প্রতিকার কি এটা আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাচ্ছি আর কি প্রথম যে প্রশ্নটা এটা কিন্তু আমাদের অনেকের একটা ভুল ধারণা যে কানের ভিতরে যদি পানি যায় তাহলে হয়তো কানে ব্যথা করবে বা কানি হবে এটা কিন্তু সাধারণত হওয়ার কথা না যাদের কান সুস্থ কান মানে ভালো কান যাদের আমরা যদি বলি সেক্ষেত্রে কিন্তু কানে পানি ঢুকলে কোনো সমস্যা হওয়ার কথা না যদি কারো কারো কানের ভিতরে ওয়াক্স থাকে বা খোল থাকে সেক্ষেত্রে যদি সে গোসল করে গোসলের সময় পানি গেলে সে খোলটা ফুলে যায় সেক্ষেত্রে ব্যথা হতে পারে কিন্তু বেশিরভাগ লোকের কিন্তু এইসব ধরনের সমস্যা হয় না আর উনি যেটা বললেন আমার মনে হয় যে হয়তো বা ওনার কানে খোল বা যেতেও ময়লা কিছু আছে অথবা ওনার হয়তো কান খোঁচানোর একটা অভ্যাস আছে অনেকেই কিন্তু সেরকম থাকে কটন বাড ইউজ করে সেসব কারণে ওনার হয়তো কান ব্যথা হয়ে থাকতে পারে তো আমার মনে হয় যে ওনার সমস্যাটা খুবই সিম্পল ওনাকে একবার দেখলে উপদেশ দিলে আমার মনে হয় যে উনি ভালো হয়ে যাবে হ্যাঁ আর দ্বিতীয় যিনি বললেন ওনার মনে হচ্ছে যে হয়তো বা নাকের হাড় বাঁকা নাকের হাড় বাঁকা থাকলে কিন্তু নাকটা প্রায়শই বন্ধ থাকে অ্যান্টিস্টামিন খেলে সামান্য উপকার হয় ওই নাকে ড্রপ দিলে কিছুটা উপশম হয় কিন্তু পুরোপুরি সারে না এক্ষেত্রে নাকটা দেখে বুঝতে হবে যে আসলে নাকের হাড়টা কতটুকু বাঁকা সেক্ষেত্রে যদি অপারেশন করে হাড়ের বাঁকা অংশটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু নাকের যে দুই পাশে যে দুইটা ছিদ্রের যে রাস্তাটা সেটা সুগম হবে সেক্ষেত্রে তার শ্বাস নিতে সুবিধা হবে তার এই সমস্যা থাকবে সর্দি সমস্যা বলেছেন যে বারো মাসে ওনার হ্যাঁ ওই নাকটা বন্ধ থাকে এটাই সর্দি বলছে যে নাকটা যেহেতু বন্ধ থাকে ওনার মনে হয় যে নাকটা সর্দি লেগে থাকে এবং নাকের হাড় বাঁকা থাকলে যেটা হয় সাধারণ লোকের সর্দি লাগলে দু একদিনে যখন সেরে যায় ওটা কিন্তু সারবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা অনেকদিন থাকবে যেটা করতে হবে খুব সাথে সাথে পোকামাকড় কিছু দিকে ঢুকে তাহলে আসলে তো স্পিরিট দেওয়াটা সবচেয়ে ভালো তো হাতের কাছে যদি না পাওয়া যায় বাসায় সাধারণত তেল পাওয়া যায় যে কোনো ধরনের তেল নারকেল তেল হোক বা অলিভ অয়েল হোক এটা কানে দিয়ে দিতে হবে হ্যাঁ কানে দিয়ে দিলে যেটা হবে পোকাটা কিন্তু মারা যাবে তারপর অন্তত ওই পোকা যখন কামড়াচ্ছে বা পোকাটার মুভমেন্টের জন্য যে ব্যথাটা হতো সেটা কিন্তু হচ্ছে না
পরবর্তীতে তেল দিলে সেটা মরে বেরিয়েও যেতে পারে, অথবা ডাক্তারকে দেখিয়ে নিলে ডাক্তার প্রয়োজন বের করে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কানে আরেকটা সমস্যা আছে যে কানে কম শুনতে পাওয়া, তো এই কানে কম শুনতে পাওয়ার কারণগুলো যদি আমাদের একটু বলেন। একটা হচ্ছে যে বয়সজনিত কারণে কিন্তু আমরা কানে কম শুনি, অনেকে যাদের বয়স হয়ে যায় একটা বয়সের পরে 40 এর পরে 50 এর পরে কমতে থাকে। আর একটা হচ্ছে অটোস্ক্লেরোসিস নামে একটা রোগ আছে, খুব মানে ইয়াং বয়সে হয়, অ্যারাউন্ড 30 এজে হয়, এটা মহিলাদের বেশি হয়। তো এটাতে যেটা হয়, শুরুটা হয় কানে কম শুনতে থাকে, একটা পর্যায়ে কানের ভিতরে মনে হয় যে অন্য কোনো একটা শব্দ হচ্ছে, নানান রকম শব্দ এক একজন এক একভাবে এক্সপ্রেস করেন, তো এটাতেও কম শুনে। তো এগুলি সবই কিন্তু মানে কোনো জীবাণু ঘটিত রোগ না। আচ্ছা, এগুলি শরীরে বিভিন্ন পরিবর্তনের ফলে হয়। এক্ষেত্রে যেটা হয়, কিছু ওষুধ দেওয়া যেতে পারে, ওষুধ দিয়ে এগুলিকে কমানো যেতে পারে, বা এটা তো না বাড়ে সে ব্যবস্থা করা যেতে পারে। আর যদি খুবই বেশি কম শুনে, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং এইড ইউজ করতে হয়। আর একটা কম শোনা আছে যেটা বাচ্চাদের হয়, যে যদি বারবার ঠান্ডা সর্দি লাগে, যাদের টনসিলের সাথে এডিনয়েড নামে একটা গ্ল্যান্ড থাকে নাকের পিছনে বরাবর, সেটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার নাকের সাথে কানের যোগাযোগ রক্ষা করে যে একটা টিউব থাকে, আমরা যেটাকে বলি স্টেশন টিউব, সেটা যদি ব্লক হয়ে যায়, তার কানের মধ্যকর্ণে মিডল ইয়ারে কিছু ফ্লুইড জমে, সেই ফ্লুইডগুলি জমে থাকলে কিন্তু সে কম শুনতে থাকে। এইসব বাচ্চাদের আমরা খুব সহজেই বুঝতে পারি, বাসার সবাই যখন টিভি দেখে সে চায় যে তার ভলিউমটা বাড়িয়ে দিতে, তখন কিন্তু বোঝা যায় যে বাচ্চাটা হয়তো কানে কম শুনছে, বা ক্লাস টিচার কিন্তু বলবে যে বাচ্চাটা শুনছে না, ক্লাসে অমনোযোগী হয়ে পড়ে। এক্ষেত্রে একটু এক্সক্লুড করা উচিত যে আসলে বাচ্চা কম শুনছে কিনা কানের হিয়ারিং টেস্ট করে। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর কাজী বিল্লুর রহমান। তাকে কোনো প্রশ্ন করতে চাইলে আমাদেরকে এখনই ফোন করুন, অথবা অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সমস্যার বিবরণ লিখে আমাদের SMS করুন। আমরা চেষ্টা করব আমাদের ক্যামেরা নিয়ে পৌঁছে যেতে আপনার দ্বার প্রান্তে, কিংবা অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো পরামর্শ দিতে। এছাড়া অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানিয়ে আমাদের ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বর 01552322040, অথবা 01552155060। আমাদের কাছে চিঠি লিখতে পারেন, চিঠি লেখার ঠিকানা প্রযোজক প্রতিদিন আরটিভি বিএসএসসি ভবন, লেভেল 6, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আরটিভির পর্দায়।